হাই, তোমরা সবাই কেমন আছো? তো সরস্বতী পূজার জন্য আমি একটা বীণা বানিয়েছিলাম, যেটা কালার করা হয়নি এখনো। তাই আজকে ভাবছি একটু কালার করব। তাই ভাবলাম তাহলে তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। তাহলে চলো দেখে নাও এটা কিভাবে কিভাবে আমি কালার করছি। প্রথমে একটা বেস কালার করে নিলাম হোয়াইট দিয়ে, তারপরে ব্রাউন কালার দিচ্ছি। আমার কাছে ব্রাউন কালারটা ছিল না, যার জন্য আমি রেড আর ব্লু কালারকে মিক্স করে ব্রাউন টাইপের বানিয়ে দিলাম কালারটা। এরপর যে বিনার যে তারের মতো যেগুলো থাকে সেটাকে হোয়াইট আর একটু হলুদ মিক্স করে লাগালাম। এবার দিচ্ছি একটু ব্ল্যাক, বোতামের মতো ওইগুলোতে একটু ব্ল্যাক দিলাম, তাতে আরও সুন্দর লাগছিল, নাহলে পুরোটাই ব্রাউন ব্রাউনই লাগছিল। এটাকে আমি মালার লকেট করে ব্যবহার করব। তার জন্য এই বীণাটা দুই সাইডে দেখবে দুটো আমি আই পিন সেট করেছি, যাতে এটা মালার সঙ্গে সেট করা যায়। এবার একটু কলকা করে দিচ্ছি, কলকার কাজ আমার খুব প্রিয়, কলকা করতেও আমি ভালোবাসি। তোমরা যদি কলকার ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি ভিডিও বানাবো এবং আপলোড করব। দেখে নাও কলকাটা আমি কিভাবে বানাচ্ছি। হয়েছে সবাই একটু জানিও, আর লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে, বাই।